Assalamualaikum viewers, welcome to Mazhabin's Cookbook and Vlogs. আজকে নিয়ে এসেছি একটা ভিন্নধর্মী রেসিপি, সেটা হচ্ছে চাল থেকে মুড়ি ভাজা। আমেরিকার মাটিতেই একদম গ্রামের মতো করে ভেজে নিলাম মুড়ি। এটা আমার মায়ের কাছে শিখা, আমি নিজেই শিখছি, মা আমাকে সাথে দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি একটু হলেও আপনাদের উপকারে আসে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করে রাখতে ভুলবেন না। আগে থেকেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চাল, এটা হচ্ছে পারবয়েল চাল। এটা আপনারা যারা আমেরিকায় আছেন ওয়ালমার্টে বা যে কোনো চাইনিজ গ্রোসারিতে পেয়ে যাবেন, দেশি গ্রোসারিতেও পাবেন। আর দেশে যারা আছেন তারা তো জানেনই মুড়ি ভাজার জন্য অবশ্যই সেদ্ধ চালের প্রয়োজন হবে। পানিতে একটু লবণ গুলিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটু ক্রাশ করা রসুন। রসুনটা শুধুমাত্র স্মেলের জন্য। হাঁড়িটা গরম হলে চালটা হাঁড়িতে দিয়ে দিতে হবে। আমি এখানে চালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে আগের দিন রাতে চালটা ভিজিয়েও রাখতে পারেন। লবণ পানিটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে। আর এখন কিছুই করতে হবে না, শুধু একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে। কোনো মতেই নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে চালটা ফুটে যেতে পারে। এভাবে খুব ভালো মতো ভেজে নিতে হবে, পানিটা শুকিয়ে যাবে। যত বেশি সময় নিয়ে আপনি চালটা ভাজবেন মুড়িগুলো তত বেশি ফুলবে, তাই এই ভাজার কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। ভাজা হয়ে গেছে, দেখুন চালগুলো কি সুন্দর ফুরফুরে হয়ে উঠেছে। আপনারা ঠান্ডা একটা পাত্রে চালটা ঢেলে নিতে পারেন, আর গরমটায় থাকলে অবশ্যই নাড়তে থাকতে হবে যতক্ষণ হাঁড়িটা গরম থাকবে। এখন যে হাঁড়িতে আমি মুড়ি ভাজবো সেই হাঁড়িটা গরম করে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে থাকতে হবে। আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। চালগুলো অবশ্যই তেলে ডুবে থাকতে হবে, এজন্য আমি এইরকম একটা কড়াই নিয়েছি। ছড়ানো ধরনের পাত্র নিলে মুড়িটা ভাজতে কষ্ট হবে। এখন তেলের মধ্যে একটা জালি এইভাবে ডুবিয়ে দিতে হবে, তার মধ্যে চাল দিয়ে দিতে হবে একদমই অল্প অল্প করে। দেখুন মুড়িগুলো ফুটতে শুরু করেছে, আপনারা মুড়ি ফুটার শব্দটা শুনতে পাবেন, এবং যতক্ষণ শব্দটা থাকবে ততক্ষণ জালিটা তেলে রাখবেন। শব্দটা বন্ধ হয়ে গেলেই তুলে নিবেন। যারা একটু সাদা সাদা মুড়ি পছন্দ করেন তারা একটু তাড়াতাড়ি তুলে নিবেন, কারণ একটু বেশি সময় রাখলে এই মুড়িটা লালচে হয়ে যাবে। আমি এক্সট্রা তেলটা ঝেড়ে মুড়িগুলো একটা কিচেন টাওয়ালের উপর তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা শুষে যায়। দেখুন মুড়িগুলো কি সুন্দর করে ফুলে উঠছে। আমার কাছে তো মনে হয় এটা বাজারের কেনা মুড়ির চাইতে অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তো অবশ্যই। আমার ভাজার পাত্রটা ছোট, তাই আমি একদমই অল্প অল্প করে চাল দিচ্ছি। এতে সময় বেশি লাগলেও মুড়িগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে। আমার মুড়িগুলো ভাজা হয়ে গেছে, এখানে 1 কাপ পরিমাণ চালে এতগুলো মুড়ি হয়েছে। আর দেখুন আপনারা কি সুন্দর ফুরফুরে হয়ে ফুলে উঠেছে মুড়িগুলো। সারা রোজার মাসের ইফতারির জন্য আপনারা এভাবে করে মুড়ি ভেজে রেখে দিতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজার থেকে কেনা মুড়ি।
কেনা মুড়ি আর বাসায় ভাজা মুড়ির পার্থক্যটা আপনারা নিজের চোখেই দেখে নিন। যদিও এই মুড়িটা তেলে ভাজা, একটু তেল তেলে লাগবে না খেতে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।